প্রিয় ছাত্র ছাত্রীরা, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি উইথ অয়নে। আর আমি অয়ন তোমাদের সাথে। আজকে আমরা এই ভিডিওতে যারা দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করছো তাদের পরীক্ষা প্রস্তুতিকে আরো বেশি মজবুত করে তোলার জন্য একটি মক টেস্টের আয়োজন করেছি। তোমাদেরকে জানাই আমরা ইতিমধ্যেই একটি মক টেস্ট বাংলা থেকে নিয়েছি, সেই মক টেস্টের ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে এই ভিডিওর ডিসক্রিপশনে। আজকে দ্বাদশ শ্রেণীর বাংলা গল্পের প্রথম মক টেস্ট। আগের দিনের যে মক টেস্টটা আমি নিয়েছি সেটা কবিতার মক টেস্ট ছিল, আজকে বাংলা গল্প থেকে আমি তোমাদের একটা মক টেস্ট নেব। আর শুধুমাত্র কবিতা বা গল্প নয়, বিভিন্ন সাবজেক্টগুলো, যে সাবজেক্টগুলোর আমরা ইতিমধ্যেই বিভিন্ন রকম সাজেশন এবং এমসিকিউ আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে, সমস্ত বিষয়ের মক টেস্ট আমরা নেব তোমাদের ধীরে ধীরে। এই মক টেস্টের প্রত্যেকটা প্রশ্ন তোমরা খুব ভালোভাবে রেডি করবে বাড়িতে এবং আমাকে এই মক টেস্টের উত্তরগুলো জানাবে কমেন্টে। আমি কমেন্টে তোমাদের বলে দেবো উত্তরগুলো কার কতটা ঠিক গেল, এবং পরবর্তী যে ভিডিওটা আমি বানাবো সেই ভিডিওতে আমি আগের মক টেস্টের সমস্ত উত্তর দিয়ে দেবো। যেমন আজকে তোমাদের যে মক টেস্টটা আমি নেব সেটা দ্বাদশ শ্রেণীর নতুন বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত দুটি গল্প, ভারতবর্ষ এবং ভাত থেকে। এবং আগের দিনে আমরা কবিতা থেকে যে মক টেস্টটা নিয়েছিলাম তার উত্তর আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষে। তাহলে চলো দেরি না করে আমরা দ্বাদশ শ্রেণীর সেকেন্ড মক টেস্ট, যেটা দ্বাদশ শ্রেণীর গল্প থেকে আমি নেব, সেই মক টেস্টের প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিই। প্রথম প্রশ্ন, বাসিনীর মনিব বাড়ির বুড়োকর্তার বয়স কত হয়েছিল? তোমাদের অপশনগুলো হলো 80 বছর, খ 82 বছর, গ 84 বছর, নাকি ঘ 85 বছর। পরবর্তী প্রশ্ন, কে কালো বিড়ালের লোম আনতে গেছে? তোমাদের অপশনগুলো হলো ক উচ্ছব, খ বড় বউ, গ বড় পিসিমা, নাকি ঘ ভজন চাকর। পরবর্তী প্রশ্ন, ভাত গল্পে উৎসবের মেয়ের নাম কি? তোমাদের অপশন হলো ক বাসিনী, খ শুভা, গ তিস্তা, নাকি ঘ চুনমুনি। পরবর্তী প্রশ্ন, বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল? তোমাদের অপশন হলো ক ছাতু, খ মুড়ি, গ খই, নাকি ঘ চিড়ে। পরবর্তী প্রশ্ন, এ হলো ভগবানের মার, কথাটি কে বলেছে? তোমাদের অপশন হলো ক বড় পিসিমা, খ বাসিনী, গ সতীশ মিস্ত্রি, নাকি ঘ উৎসব। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষ গল্পটির লেখক কে? ক সৈয়দ মুস্তাফা আলী, খ সৈয়দ মুস্তাফা সিরাজ, গ সৈয়দ আহমেদ, নাকি ঘ মানিক বন্দ্যোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, থুত্থুরে বুড়ির গায়ে কি জড়ানো ছিল? তোমাদের অপশনগুলো হলো ক চিটচিটে তুলোর কম্বল, খ নোংরা চাদর, গ দামি চাদর, নাকি ঘ নোংরা শাল। পরবর্তী প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বৃষ্টি কোন বারে শুরু হয়েছিল? তোমাদের অপশন হলো ক সোমবার, খ মঙ্গলবার, গ বুধবার, এবং ঘ শুক্রবার। পরবর্তী প্রশ্ন, কে বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে? তোমাদের অপশন হলো ক ভরচাঁদ মশাই, খ নিবারণ বাগদি, গ নকরি নাপিত, নাকি ঘ চৌকিদার। আজকের মক টেস্টে তোমাদের শেষ প্রশ্ন, ভারতবর্ষ গল্পে বাজারের উত্তর দিকে কি আছে? তোমাদের অপশন হলো ক বিশাল জলাশয়, খ বিশাল একটি মিষ্টির দোকান, গ বিশাল একটি নদী, নাকি ঘ বিশাল একটি মাঠ। এই 10টা প্রশ্ন আজকের মক টেস্টের জন্য আমি তোমাদেরকে দিলাম, এর উত্তরগুলো তোমরা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। আর আগের যে মক টেস্ট আমি নিয়েছিলাম কবিতা থেকে তার উত্তরগুলো আমি পরপর তোমাদেরকে বলে যাচ্ছি। কবিতার মক টেস্টের প্রথম প্রশ্ন ছিল চিনিলাম আপনারে, কবি কিভাবে নিজেকে চিনলেন? সঠিক উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায়, অর্থাৎ অপশন ঘ। তারপরের প্রশ্ন ছিল রক্তের অক্ষরে দেখিলাম, কবি রক্তের অক্ষরে কি দেখিলেন? সঠিক উত্তর ঘ আপনার রূপ, অর্থাৎ কবি রক্তের অক্ষরে আপনার রূপ দেখিলেন। পরবর্তী প্রশ্ন ছিল
রূপনারায়ণের কুলে কবিতাটির মূল গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হল খ, শেষ লেখা। পরবর্তী প্রশ্ন ছিল, গাছের সবুজটুকু শরীরের দরকার, কি কারণে দরকার? সঠিক উত্তর গ, আরোগ্যের জন্য, অর্থাৎ গাছের সবুজটুকু আরোগ্যের জন্য দরকার। পরবর্তী প্রশ্ন, তাই বলি গাছ তুলে আনো, গাছ তুলে এনে কবি কোথায় গাছ বসাতে চান? সঠিক উত্তর হল অপশান খ, বাগানে। ছ নম্বরের প্রশ্নটা ছিল, হাঁ করে কেবল সবুজ খায়, কে হাঁ করে কেবল সবুজ খায়? তোমাদের সঠিক উত্তরটি হল অপশান ক, শহরের অসুখ। সাত নম্বর প্রশ্ন ছিল, ক্রন্দনরতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সঠিক উত্তর হল খ, ধানক্ষেত থেকে। আট নম্বর প্রশ্ন ছিল, নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় তারপর একটা শূন্যস্থান, এই শূন্যস্থানে যেটি সঠিক সেটি বসবে ক্রোধ। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ। ন নম্বর প্রশ্ন, আমার ক্লান্তির ওপর ঝরুক তারপর আবার একটা শূন্যস্থান, সঠিক উত্তর আমার ক্লান্তির ওপর ঝরুক ক, মহুয়া ফুল। দশ নম্বরের প্রশ্ন ছিল, সবুজ সকাল কিসে ভেজা? সঠিক উত্তর সবুজ সকাল শিশিরে ভেজা, অপশান গ। এই পরীক্ষাটা নেওয়ার পর বা এই মক টেস্টটা নেওয়ার পর তোমরা অনেকেই বলেছিলে, দাদা যে এই প্রশ্নগুলো তো খুব সহজ, এই প্রশ্নগুলোই কি এরকম সহজ প্রশ্ন কি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেবে? দেখো, আমি তোমাদের মক টেস্টগুলো প্রথমে এমনভাবে শুরু করছি যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন তোমাদেরকে দিতে পারে সেই ধরনের প্রশ্ন নিয়ে। আর তোমরা যদি মনে করো যে এত সহজ প্রশ্ন দেবে, তো আমি বলে দিচ্ছি হ্যাঁ, সব এত সহজ প্রশ্ন না দিলেও অনেক প্রশ্ন তোমরা এরকমই সহজ পাবে, কিন্তু তারপরে আস্তে আস্তে প্রশ্নটা আরেকটু কঠিন হতে থাকবে। সেই রকম মক টেস্টটা আমি তোমাদের জন্য নিশ্চিতভাবে নেব, এটুকু তোমরা একদম নিশ্চিন্ত থাকো। কারণ তোমরা যাতে ভালোভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো সেটাই আমাদের কিন্তু মূল লক্ষ্য। আর যারা আজকে চ্যানেলটাকে নতুন দেখছো তাদেরকে জানিয়ে দিই যে আমরা কিন্তু ইতিমধ্যেই দ্বাদশ শ্রেণীর জন্য এবং দশম শ্রেণীর জন্য অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করে দিয়েছি আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেলের প্লেলিস্টে যদি তোমরা যাও তাহলে সেখানে কিন্তু বিভিন্ন সাবজেক্টের অধ্যায় ভিত্তিকভাবে তোমরা সাজেশন পাবে, বিভিন্ন সাবজেক্টের অধ্যায় ভিত্তিকভাবে তোমরা এমসিকিউ পাবে। আর এই দেওয়া সাজেশনগুলো এবং এমসিকিউগুলো যদি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমরা নিশ্চিতভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বাজিমাত করতে পারবে। আর তোমাদেরকে আরও একটা বিষয় জানিয়ে দিই যে আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই কিন্তু আমরা আনতে চলেছি। প্রথমে তোমরা টেক্সট বইটাকে খুব ভালোভাবে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তারপরে আমার চ্যানেল থেকে দেওয়া সাজেশনগুলো এবং আমার চ্যানেল থেকে দেওয়া এমসিকিউগুলোকে তোমাদের ভীষণ ভালোভাবে রেডি করতে হবে, তাহলেই কিন্তু দেখবে তোমরা খুব 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 ভালো রেজাল্ট করতে পারবে উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। আর শুধুমাত্র আগে যে সাজেশনগুলো দিয়েছি অনেকের দেখে মনে হচ্ছে যে অনেক প্রশ্ন রয়েছে, তো তাদেরকে আমি জানিয়ে দিই যে আমরা কিন্তু এর পরেও আরও সাজেশান নিয়ে আসবো। অর্থাৎ প্রথমেরটা প্রস্তুতি সাজেশান ছিল, এবারে যে সাজেশানটা নিয়ে আসবো সেখানে প্রশ্ন সংখ্যা তুলনামূলক কম থাকবে, এবং তারপরে আমরা পরীক্ষার একদম আগে আগে লাস্ট মিনিট সাজেশান আনবো শুধুমাত্র তোমাদের জন্য। প্রত্যেকটা সাজেশান প্রত্যেকটা এমসিকিউর ভিডিও তোমরা ভীষণ ভালোভাবে ফলো করো, এবং ফলো করার আমি ব্যক্তিগতভাবে অনুরোধ করছি। তার কারণ হচ্ছে যে এই ভিডিওগুলো দেখলে তোমরা নিশ্চিতভাবে লাভবান হবেই হবে। আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুবান্ধবদের সাথে প্রচুর শেয়ার করে দিও, আর এখনও যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো।